ওই মার্কশিট কেলেঙ্কারিতে নয়া মোড়। মনে করা হচ্ছে এসবাসু রায় অ্যান্ড কোম্পানির হাত ধরে মুম্বাইয়ের এক সংস্থাকে মূল্যায়নের বরাত দেওয়া হয়েছিল। তাদের দেওয়া মূল্যায়নপত্র আর পর্ষদের জমা পড়া মূল্যায়নপত্রের আকাশ পাতাল তফাত। সূত্রের খবর, মুম্বাইয়ের সেই সংস্থার এক কর্তাকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওয়েমার শীট কেলেঙ্কারিতে নয়া মোড়। মুম্বাই সংস্থা থেকে বাজেয়াপ্ত মূল্যায়নপত্র, সেই মূল্যায়নপত্র থেকেই নয়া মোড় সিবিআই তদন্তে। এস বসুরায়ন কোম্পানির তরফে মূল্যায়ন নম্বর পর্ষদকে দেওয়া হয়। এস বসুরায়ন কোম্পানির তরফে মুম্বাই সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল চাকরি প্রার্থীদের ওয়েমার শীট মূল্যায়নে। মূল ওয়েমার শীটের নম্বর ও প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা পড়ার তালিকার মূল্যায়নে বিস্তর ফারাক। সিবিআই সূত্রে দাবি, এই হাত বদলের পরই হয়েছে নম্বরে কারচুপি। মুম্বাইয়ের ওই সংস্থার এক কর্তাকে এবার তলব করতে চলেছে সিবিআই। বেশ কিছু নথি চাওয়া হয়েছে প্রাথমিক পর্ষদ থেকেও। কার নির্দেশে নম্বর বদল জানতে তৎপর সিবিআই। সূত্রের খবর, এস বসুরায়ন কোম্পানির একাধিক কর্তার বাড়িতে তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা মুম্বাই গিয়ে সেই সংস্থার থেকেও একাধিক তথ্য সংগ্রহ করেছে। সিবিআইর হাতে আসাই নয়া তথ্য প্রসঙ্গে বঞ্চিত এক চাকরি প্রার্থী অরুণিমা পালের দাবি, এই অভিযোগ আমরা বারবার করে আসছি, আমাদের ওই মাসির বিকৃত করা হয়েছে। আর মাস্টার মাইন্ড মানিক ভট্টাচার্য, আমরা বারংবার করে আসছি, কার্যত সেটা প্রমাণিত হতে চলেছে, হ্যাঁ, যে আমাদের ওই মাসির গুলো ট্যাম্পার্ড হয়েছে এবং এইগুলো পর্ষদের একটা একাংশ মদতে হয়েছে। তার কিং কিং হলো, যিনি এখন জেলের ভাত খাচ্ছেন, যে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ওইমার শীট কেলেঙ্কারিতে উঠে আসা নতুন তথ্যে একদমই বিস্মিত নয় সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার দাবি, এই অভিযোগে সুপ্রিম কোর্টে বহুদিন ধরে মামলা বিচারাধীন, সেই মামলাই কলকাতা হাইকোর্টে ফিরিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিতে পূর্ণ, এই দুর্নীতির মাস্টার মাইন্ড মমতা অভিষেক, অভিযোগ সিপিএম সাংসদে। কারচুপি হয়েছে, এটা খুব পুরনো জিনিস, এই নিয়ে সুপ্রিম কোর্টে আমাদের বহু দিন ধরে মামলা চলছে, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মামলাটা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিতে পরিপূর্ণ, শুরু থেকে শেষ দুর্নীতি, এবং এই সমস্ত দুর্নীতির পরিকল্পনা হয়েছিল কিন্তু এই মমতা অভিষেকের কাছ থেকে। সিবিআই বা ইডি তারা এই যে তথ্য পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতে এই দুটোকে কেন হেফাজতে নিচ্ছেন না, এটাই তো আমার কাছে অনেক বড় প্রশ্ন হয়ে হাজির হচ্ছে। শুভজিৎ দে, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।